শরীর মোটা হলে যে ছয়টি সমস্যা হয় জেনে নিন। এক, টাইপ টু ডায়াবেটিস। গবেষণায় বলা হয় মোটা হওয়ার সঙ্গে ডায়াবেটিসের একটি সম্পর্ক রয়েছে। ওজন বেশি থাকলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। দুই, উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ হৃদরোগ তৈরি করে আর ওজন বেড়ে গেলে উচ্চ রক্তচাপের ঝুঁকিও বেড়ে যায়। গবেষণায় বলা হয় যদি কারো উচ্চ রক্তচাপ থাকে এবং ওজন বেশি থাকে তাহলে প্রথমে ওজন কমানোর দরকার, কেননা ওজন একটি বড় কারণ উচ্চ রক্তচাপ হওয়ার। তিন, বাজে কোলেস্টেরল। যাদের ওজন বেশি থাকে তাদের সাধারণত শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়। গবেষণায় বলা হয় যদি ওজন নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে বাজে কোলেস্টেরল বাড়ার ঝুঁকি কমে। চার, হৃদরোগ ও স্ট্রোক। ওজন বাড়লে হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। বাড়তি ওজন করোনারি আর্টারিতে প্লাক তৈরি করে। ওজন বাড়লে হঠাৎ কার্ডিয়াক সমস্যা ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। পাঁচ, ক্যান্সার। শরীরে কোষের অস্বাভাবিক পরিবর্তনের কারণে ক্যান্সার হয়। ক্যান্সার সারা বিশ্বে মৃত্যুর একটি বড় কারণ। ওজন বেশি থাকা ক্যান্সারের একটি বড় কারণ। বাড়তি ওজন হলে স্তন, কোলন, রেকটাম, ইউটেরাস, গল ব্লাডার ও কিডনির ক্যান্সারের আশঙ্কা বেড়ে যায়। ছয়, ঘুমের অসুবিধা। স্লিপ অ্যাপনিয়া একটি প্রচলিত ঘুমের সমস্যা। এই সমস্যা হলে অস্বাভাবিক রকম নাক ডাকা হয়। ওজন বেশি হলে ঘুমের এই সমস্যাটি হয়। বন্ধুরা, ভিডিওটিতে মেনশন করুন আপনার সেই সকল বন্ধুকে যারা মোটা হওয়া নিয়ে অনেক বেশি ব্যস্ত, এবং ভিডিওটিকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়েক্ট দিন, খারাপ লাগলে এংরি রিয়েক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।